ছিলেন আমাদের মাঝে এবং এসে উনি বলেছিলেন যে তোমাদেরকে আজকে আমি একটা শিক্ষা দিয়ে গেলাম, কোথাও যদি যেতে হয় এবং সেখানে যদি দেরিতেও পৌঁছাও কিন্তু পৌঁছাবে, ততটুকু তোমার অর্জন, তুমি অনেক কিছু শিখতে পারবে, সমৃদ্ধ হতে পারবে। তো আজকে এই দিনে শুভ জন্মদিন দাদু ভাই, তুমি যেখানেই থাকো, আমি নিজে আমার দাদুকে কখনো দেখিনি কিন্তু দাদু ভাইকে দেখেছি, তিনি কত যেরকম লম্বা ছিলেন, যেরকম তার হৃদয়টাও সেরকম ছিল, অনেক সুরভিতে সুরভিত ছিলেন। আজকের এই দিনে আমি যখন দেখলাম দাদু ভাইয়ের এত বিখ্যাত গান রয়েছে, কেউ গান করছে, কেউ কবিতা করছে, আমি এখানে বসেই দাদু ভাইকে নিয়ে ছোট্ট একটা কবিতা লিখেছি। আজকের দিনে দাদু ভাইকে আমার প্রণতি, ভালোবাসা, শ্রদ্ধার ফুল আমি পাঠিয়ে দিলাম। আমার দাদু ভাই যেখানেই থাকুক তিনি নিশ্চয়ই শান্তিতে আছেন, তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক দাদু ভাইকে বেহেশত নসিব করুন। শুভ জন্মদিন প্রিয় দাদু ভাই। দাদু ভাইয়ের জন্য আমার লেখা কবিতাটি খুব ছোট্ট। দাদু ভাই তোমাকে খুঁজি, দাদু ভাই দাদু ভাই আজ আসো নাই তুমি, তাই তো আজ সবাই মিলে শুধু তোমায় খুঁজি। আজ তোমার জন্মদিন তুমি গেলা কই, গত জন্মদিনেও তুমি এসেছিলে ভাই, সবাই মিলে জন্মদিনে মেতেছিলাম আজ, তোমার গানে কবিতায় পড়েছি ছড়াপা। সবাই বলে নাই বা পেলে ইচ্ছে পদক, নাই বা পেলে স্বাধীনতা পুরস্কার, তুমি থাকবে আমাদের মনে, এই তো তোমার বড় পুরস্কার। দাদু ভাই বলে যাকে সবাই, তুমি যাকে দাদু, দাদু ভাই বলে দাদু ভাই বলে যাকে তোমার যাকে চিনতাম, এটাই তোমার পুরস্কার দাদু ভাই, তুমি আমাদের সবার মনের মাঝে আছো, থাকবে, আমরা সব সময় তোমাকে মনে করব, সব শিশুরা বড়রা, এটা অনেক বড় অর্জন তোমার, অনেক বড় পুরস্কার। দাদু ভাইকে আবারও ভালোবাসা, ধন্যবাদ কনক, ধন্যবাদ যারা আজকে আয়োজন করেছেন, দাদু ভাই সহ সবাই।